নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইচ্ছারন্ধন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু আর মটর দিয়ে তৈরি এমন একটি অভিনব পরোটার রেসিপি যেটা আপনারা ইউটিউবে প্রথমবার দেখছেন। দেখুন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতেই না, এটা খেতেও অসাধারণ, একবার খেলে মুখে লেগে থাকবে। আর এটা বানানোও খুব সহজ, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সাধারণ কতগুলো উপকরণ দিয়েই তৈরি করব। চলুন বানানো স্টার্ট করি। আমি এখানে 300 গ্রাম কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, এখন এটাকে বেটে নেব। আমি এখানে কাঁচাই বাটছি। কড়াইশুঁটিটাকে মিক্সির জারে দিয়ে দেব, এর মধ্যে কিছুটা জল দেব যাতে এর মিহি একটা পেস্ট তৈরি হয়। এবার ঢাকা বন্ধ করে বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে, আমি সমস্ত কড়াইশুঁটিটাকেই এইভাবে বেটে রেডি করে নিয়েছি। এবার ময়দা মাখব, তার জন্য আমি এখানে 2 বাটি ময়দা দিচ্ছি। এটা 250 গ্রাম করে 2 বার দিলাম, 500 গ্রাম ময়দা আছে। এখন এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি, আর ময়নের জন্য দিয়ে দেব 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার ভালো করে ময়নটাকে ময়দার সাথে মিশিয়ে দেব। এখন যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, আমি কড়াইশুঁটিটা বাটার সময় কিছুটা জল দিয়েছিলাম আর কড়াইশুঁটির মধ্যেও কিছুটা জল আছে, তাই এটা দিয়েই প্রথমে মেখে নেব। প্রয়োজন হলে পরে যতটা লাগবে ততটা পরিমাণ জল দেব। তবে ময়দাটাকে খুব একটা নরম করে মাখতে হবে না, নরম আর শক্তের মাঝামাঝি আমরা মাখব। এখানে কড়াইশুঁটির যেটুকু বাটা অবশিষ্ট ছিল তার মধ্যে একটু জল দিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মেখে নেব, মিডিয়াম মাখব। ময়দাটা মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে। 15 মিনিট পর ময়দাটা নিজে থেকেই নরম হয়ে যাবে। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এখন পুরের মশলাটা রেডি করে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে, 5টা ছোট এলাচ আর 5টা শুকনো লঙ্কা। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই সব কিছুকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, 2 টিস্পুনের মতো দিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 2 টিস্পুন আদা গ্রেট করে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটাও ছোটো ছোটো করে কোঁচানো রয়েছে। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হিং। হিংয়ের গন্ধটা পুরের মধ্যে খুবই ভালো লাগবে। এখন এটাকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। এবার আলুটাকে ম্যাশ করে নেব, তার জন্য আমি একটা গ্লাসের পিছন দিক দিয়ে চাপ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। একটু কাছ থেকে আপনাদের এটা দেখিয়ে দেব। আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুই কড়াতে দিয়ে দিতে পারেন। এখন ম্যাশ করা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, স্বাদমতো নুনও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার আপনাদের দেখাবো। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আলুর পুরের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আবার আপনাদের দেখাবো। দেখুন মেশানো হয়ে গেছে, এখন আমাদের আলুর পুর একেবারে রেডি। এটাকে ঠান্ডা করার জন্য একটু ছড়িয়ে দিলাম। এবার যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়ে গেছে, এর থেকে এখন নেচি কেটে নিচ্ছি। এইভাবে সবকটা নেচি কেটে নেব, এইভাবে গোল গোল করে দেব। এখন এটার মধ্যে পুর ভরার পালা হাতে করে এইভাবে একটু চেপে চেপে বাটির আকার করে নিন। দেখুন আমি একটু বাটির আকার করে নিয়েছি। এখন এর মধ্যে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ পুর দিলে খেতে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণ পুর দেওয়ার চেষ্টা করবেন। এখন চারধার থেকে মুড়ে দিয়ে এটাকে গোল করে নিচ্ছি, আর একই পদ্ধতিতে বাকি সবকাটাও পুর ভরে রেডি করে নেব। এখন এটাকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি ময়দার একটু গুঁড়ো ব্যবহার করব। তেল দিয়েও বেলা যায়, তবে তেল দিয়ে বেললে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিন, একটাও আর ফাটবে না। এখন পরোটাটাকে সেঁকে নেওয়ার জন্য আমি গরম চাটুতে এটা দিয়ে দিলাম। প্রথমেই তেল দেব না, হালকা করে 2 পিট একটু সেঁকে নেব, তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভাজবো। আমি এখানে ভাজার জন্য রিফাইন্ড অয়েল 1 টিস্পুনের মতো ব্যবহার করলাম। আপনারা চাইলে আরও কম পরিমাণ তেলেও এটা ভাজতে পারেন, তবে ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো যাতে পরোটাটা ভীষণ নরম তৈরি হয়। এইভাবে এই পিট ওই পিট উল্টে এটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এই পরোটাটা এমনিও খাওয়া যায়, আমি এখানে লঙ্কা সস আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দিয়েছি।
দেখুন কত সহজেই কড়াইশুঁটি দিয়ে সবুজ পরোটা আমাদের রেডি হয়ে গেল। এটা ভীষণ হেলদি। ভিতরটা একটু আপনাদের দেখিয়ে দেব। আলু স্টাফিংটা দেখুন কত সুন্দর স্টাফিং রয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন পরোটাটা কতটা নরম তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, ধন্যবাদ।